আলো রক্ত সুসাচ্ছে হারানো দিক আমার দিন নাই খারাপ হয়ে গেছে। এই এদিকে কি এদিকে তুই মনে আমার কিছু কইছিলি না? আমি কিছু কই নাই, আপনি জানগা। এই বেটা কি সাহস থাকতে কইছ? স্বীকার কর যে আমি কইছি। আমি একটা রক্ত সুসা। এই শালা ফুসালা, এই রক্ত সুসা মানে এই আমি কি রাক্ষস? এই আমি তো মানুষ, আমি কি রাক্ষস যে মানুষের রক্ত সুসা খাই? কার রক্ত সুসা খাইছি কো? পরে আবার কুত্তার রূপে ফালা লিখে। এই আমি এতই খারাপ, এতই জঘন্য যে কুত্তার রক্ত শুষে খাইছি? এই তুই খালি বয়সে ছোট, লেদা ভোলানো সোবড়ায় তোরে এতক্ষণে আমি তোর দাঁত 32টা ফালা দিতাম। হ্যাঁ তোর কত আল্লাহ, কখন কার রক্ত শুষলাম? হ্যাঁ এই ফুলা আমার সকালবেলা রক্ত শোষা, আর লেদা হোলা এতে আর কর রক্ত শোষা? কে শিখিয়ে দিছে তারে মনে হয় ফালতু ছেলে? সকাল সকালে রক্ত শোষার সাথে দেখা হয় মিজাজটাই গরম হয়ে গেল। কে আছে ডাকেন কে? তুমি আমার কি বললা? রক্ত চোষা। রক্ত চোষার মানে কি? রক্ত চোষার মানে হচ্ছে যে ব্যক্তি বিভিন্ন পশু প্রাণীর রক্ত চুষে খায় তাকে রক্ত চোষা বলে। তাই নাকি? জি। এটা কোন বইয়ের মধ্যে লেখছে যে আমি রক্ত চোষা? কোন বইতে পাইছো? বইতে লিখতে হইব কে, আর বইতে আমার পড়তে হইব কে? আপনারা দেখলেই তো বোঝা যায়। ও আমার চেহারা মধ্যে ভাই ভাসতেছে। ভাসবে মানে কি? ফুল ফিল ভাইসা রয়েছে রক্ত চোষা। আপনি কপালে লেখা উঠতেছে রক্ত চোষা, রক্ত চোষা, তাই না? শুধু আপনার কপাল না, চোখ মুখ দাঁত নাক সব জায়গাতে ভাইসে উঠছে। শালির বেটি, যে তো রক্ত চোষাই কইছস, তো রক্ত প্রথম চোষা খামু। অন্তর দিলি কে? হ্যাঁ শালা মারানি ফালতু মহিলা। এ রক্ত চোষা কেমন আছেন? রক্ত চোষা মানে এ মহিলা, আমি রক্ত চোষা, আপনারা কে বলছি? আপনাকে তো দেখতে রক্ত চোষে মনে হয়। ও আমারে দেখতে রক্ত চোষা? হ্যাঁ রক্ত চোষে মনে হয়। ফালতু মহিলা, জান অবশ্যই কয় আবার ফালতু মহিলা। হ্যাঁ সকালবেলা আমার কো রক্ত চোষা, ওই ফিচ্ছি হালার বালা কইছে এই মহিলা কো রক্ত চোষা, মাথাটা খারাপ করে দিছে শালা। শালা রক্ত রক্ত কিরে তুই আমরা দৌড়াইতেছিস কেন? আর কইস না, ওই রাস্তা এই যে রক্ত চুষা হারুন আছে না, ওই রক্ত চুষার লোকে দেখা হয়েছিল। তোর লোকে দেখা হয়েছিল জানোস না? মাত্র আমার সাথেও দেখা হয়েছিল। আমার হাত টান দিয়ে ধরে আমার রক্ত চুষতে চাইছিল, আমি ওরে ধাক্কা দিয়ে পালাই আয়া পড়ছি। আল্লাহ কস কি আমার এটাও খাইতে চাইছিল। আমি ইচ্ছা মতো আরো বেশি করে কইছি রক্ত চুষা রক্ত চুষা, আমারটাও মনে খাইবো। হ্যাঁ আল্লাহ জানে, না জানি কত পশু প্রাণীর রক্ত আজকে খাইবো। হেরে তো দেখতে হইব জয় কেমনে রক্ত চুষা খাই। চল যাই। যাবি? এইদিকে গেছে আয়। এই যাবি সোনাইমণি? যাবো। কত ভাড়া? কত? 40 টাকা দিবেন। 40 টাকা? একটু বেশি হইলো না? বেশ ভাই, রাস্তা অবস্থা জানলাম না। আচ্ছা ঠিক আছে চল, আর বক্তি কথা জান লাগবে না তোর। ড্রাইভার জি, তোমার নাম কি? জি আমার নাম শামীম, মোহাম্মদ শামীম আছে। মোহাম্মদ শামীম, খুব সুন্দর নাম তো। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা, গাড়িটা তোমার নিজের না ভাড়া চালাও? স্যার আমরা হচ্ছি গরিব মা, আমরা নিজের টাকা অল্প কিনা আমাকে সমস্যা নাই, ওই ভাড়াই চালাই। ভাড়া কত দাও? ভাড়া দিতে হয় এদেরকে 250 টাকা, আর এক বেলা চালাইলে মানে তিনটা মতো চালাইলে দিতে হয় 125 টাকা। আরে এই গাড়ি ভাড়া দিলে তো 75 টাকা লাভ। হ্যাঁ পার ডে 250 টাকা ভাড়া দিতে হয়, এতে অনেক টাকা পাবো। এই তোমার একটা বুদ্ধি দিই, আমি 20টা গাড়ি তোমারে কিনে দিই, এগুলো তোমার মাধ্যমে থাকবে, তুমি একটা চালাইবা, পারবা তুমি? কি কর, আমি নিজে যদি বিশ্বাস করে দিতে পারতেছি না যে 20টা গাড়ি আপনারা কিনে দিবেন, আমি এটা চালাইয়া মানে ভাড়ায় চালাম, ওই তো লভ্যাংশ। ওই লভ্যাংশ সব তুমি পাইবা, 20টা গাড়ি তোমার মাধ্যমে থাকবে, পারবা তুমি? পারবো স্যার, পারবো। এটা পারবো তো স্যার, এরকম সুযোগ সুবিধা তো মানুষ সচরাচর পাই না। আর আপনি যদি আমার এটা দেন স্যার, তাহলে তো আমি নাচতে নাচতে পারবো। আবার ফোনাইলো কতদিন ধরো, ফোনটা ধরে নি। হ্যালো, কি নাস্তা পাঠাইতে হইব? কয়জনের মেহমান? 3 জন আসছে। আচ্ছা আমি 3 জনের নাস্তা পাঠাই দিতেছি। এ ড্রাইভার সামনে কোনো দোকানে একটু থামাও তো ভাই। আচ্ছা
আমার বাসার থেকে ফোন করছে, মেহমান আসছে। জি জি, কিছু নাস্তা পানি নিতে হবে। আচ্ছা, এই দোকানে পরোটা, ডিম, ভাজি, সিঙ্গারা এগুলো পাওয়া যাবে কিনা দেখো তো। এগুলো তো এখনো পাবেন না, এটা দেখতে বাজারে ওই কো নাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু নিয়ে আসতেছি। কি বলে স্যার, আপনি কষ্ট করে কেন দেখেন, আপনি গাইতে বসেন, আমি গিয়ে নিয়ে আসতেছি। আর কম কী কী লাগবে? লাগবে 6টা পরোটা, 3টা ডিম, 3টা ভাজি, আর যদি চা পাও আর কি ডিব্বাত করে দেয়, সিস্টেম থাকে, তাহলে 3 কাপ চাও নিয়ে এসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কী করতেছেন স্যার? টাকা না স্যার, আপনি আমার এত বড় একটা সুযোগ করে দিতেছেন, আর সেই ব্যক্তি আমার দিব টাকা, আমি সেই নাস্তা আমার আপনার টাকা দিয়া আমি আসি না? আপনি বলতে গাইতে বসেন, আমি নিয়ে। আচ্ছা রিল্যাক্সে নিয়ে আসো, কেমন? জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চুরি কি কষ্ট লাগে না? এই যে সিটারি বাটারি করে রিক্সা গুলো আনি দি, তুই বর্ডার করিস 16,000-12,000, 14,000, একটা রিক্সা বানাইতে কত লাগে জানো? 50,000 টাকা। পুলিশের ঝামেলা আছে, বুঝতে হবে। ওহো, পুলিশের ঝামেলা, তাই শোন, ইদানিং ওই যে সিসি ক্যামেরা আছে, আলার ফালার সিসি ক্যামেরা রাস্তা ঘাটে, আম গাছে, বড় গাছে, সব জায়গায় লাগা রাখছে, আমাদেরকে ভাড়া দিচ্ছে, সেটা তো কষ্ট হইতেছে রিক্সা। আচ্ছা যাক, দে টাকা দে, সবগুলা আমার কাছে দে, সবগুলা মানে সব তো আমার কাছে দিবি, আদা ব্যাপারে যা যার খবর লস্তর তো আমি দিব। 1, 2 আগে হাত হাতে, 3, 4 আগে গুনিলে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে শালা ফুসালা টাইয়া দিয়ে লাগিয়ে রয়েছে, 1, 2, 3, 4 ল, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আলার ফালা এদিকে দেয়। হ্যাঁ ওস্তাদ, ভুলে দিয়ে লাইছি কয়, হ্যাঁ ঠিক আছে, 2,000। গরিব মানুষ টাকা বেশি, লোক কম লালা চালা করিস, আর ক্ষতি হবে স্যার। তো কষ্টের টাকা শুধু 2,000? এই যে আমি যে 10 তলা বিল্ডিং থুয়ে গাছতলায় থাকি, এটা কোনো কথা হইলো? ব্যাংকের আছে কোটি কোটি টিহা, হীরার গয়না, সোনার গয়না, রূপার গয়না অভাব নাই, এগুলো আমি কারে দিয়া যামু? আমার তো গাছতলায় থেকেই ভাল লাগে। আসলে 10 তলায় থাকি না, গাছতলায় যে শান্তিটা পাওয়া যায় 10 তলায় তো পাওয়া যায় না। এ রক্ত সুষা কি কলি, এ ফাগলির বেটি কি কলি, তুই তো রক্ত সুষা, উড়ি খানা, উড়ি খানা। বাচ্চার হাহাকার, বাচ্চায় বাবা ছাড়া হইছে, বাবাই সন্তান হারা হইছে। কত রকমের আমার বক্তব্য দিতেছস, মনে তুই একটা নেত্রী না? এই আমি অসহায় মানুষের এটা করছি সেটা করছি, তা তো তোর বাপের কি? আমার বাপের কিছুই না, আমি তোর চিন্তা করি। আমার চিন্তা তোর করতে হবে না। তোর কি হবে, তুই তো আজবাদে কাল মরে যাবি, মৃত্যুর পরে কি হবে চিন্তা কর। মৃত্যুর পরে আর কি হবে, কবর দিয়ে লাগবে ঠাস করি শেষ। এই তো কবর দেওয়ার পরে প্রথম দাপ হবে কবরে রাজা, চারদিকের মাটি তরে চাপ দে ধরবে, তুই দুমরে মুসরে শেষ হয়ে যাবি, আবার তরে ঠিক করবে, অনেক বড় বড় সাপ আইসা তরে সবল মারবে, যার যন্ত্রণা থাকবে 70 বছর পর্যন্ত। তারপরে কি হবে, দ্বিতীয় ধাপে তোকে হাসরের ময়দানে উঠানো হবে, তোর মাথার 4 ইঞ্চি উপরে সূর্য থাকবে, মাথার ভিতরের মগজ টক বগিয়ে 2 সাইডে বেয়ে পড়ে যাবে, তখন তোকে মিজানে তোলা হবে, 1 সাইডে গুনা, 1 সাইডে নেকি রাখবে, তোর গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, তখন তোকে জাহান্নামে পাঠানো হবে, তখন তোর এই গুনার বাগিদার কে হবে? এটা একটা কথা হইলো, আমার গুনার বাগিদার 2 জন রেডি হয়ে আছে। কে? একটা হইলো আমার বউ, একটা আমার মা, এই দুটারে আমি খাবাই, আমি যত গুনা করছি ওরা ভাগ নিব, 3 ভাগ হয়ে গেলে সাজা কমে যাবে। আরে বোকা রক্ত চুষা, কেউ কারো কখনো গুনার বাগিদার হয় না,
জাগিয়ে জিজ্ঞাসা কর তোর বোয়ার মা তোর গুনার বাগিদার হবে নাকি। অবশ্যই হবে, আমি এখন জাগিয়ে জিজ্ঞেস করবো। যদি তোর বোয়ার মা গুনার বাগিদার হয় তোর যা খুশি তাই করগা। আচ্ছা ঠিক আছে, বোরার মারে অনেক জিগাম, যদি মিশা কথা কয় তুই ফাগলির আবার রাস্তা পাইলি ছুটকাই আবার আসে। হ্যাঁ না, আজকে ব্যাংকে থেকে 5 কোটি টিয়া তুলি গে, তুইলা আমার বিয়ার মার্কেট করি গে। আম্মা আজকে রান্নমু কি? মা ফ্রিজে তো মাছ মাংস কিছু নেই, আজকে নাহলে একটু শুটকি তরকারি রান্না কর। তাহলে এক কাজ করি আম্মা, ওই বাড়িতে গিয়ে শাক নিয়ে আসি, শাক রান্না করি। হ্যাঁ মা, অনেকদিন ধরে শাক খাইনি, আজকে একটু অল্প শাক রান্না। কি ব্যাপার, বউ শাশুড়ি কিসের পরামর্শ করতে আছে? ওই যে কি রান্না বাড়া হইব ওইটা নিয়ে আলাপ করতে। আরে তুমি তো শাক রান্নার স্বাদ লও, কারণ তোমার হাতের জোশ মাশাআল্লাহ। আব্বা কাজ সাজাইলি? হ্যাঁ মা কাজ সাজাইছি। মা তোমাকে দুজনের একটা কথা জিজ্ঞাসা। কি কও বাবা? আচ্ছা তুমি তো আমার স্ত্রী তাই না? আচ্ছা কত তুমি আমাকে কতদূর ভালোবাসো, কেমন ভালোবাসো? এইটা কোনো কথা কইলা তুমি? তুমি আমার স্বামী, তোমার আমি সবচাইতে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে কতদূর ভালোবাসো মা? এটা কি কইলি আব্বা? তোর আমি 10 মাস 10 দিন ফেডে রেখা এই দুনিয়াটা দেখাইছি, পৃথিবী একদিকে তুই আমার একদিকে। বাহ বাহ বাহ, তাইলে তো আমি নিশ্চিন্তে কথাটা বলতে পারি। আমি জানি তোমরা এটার অংশীদার হবা। মনে করো আমি হাইজাক করি, চুরি করি, বাট্টারি করি, তোমাদেরকে খাওয়াইতেছি, কতগুলা গুণা করতেছি না মা? আচ্ছা এই গুণাগুলা আশা করি আমি যেহেতু তোমাদেরকে খাওয়াইতেছি, তুমি আমার বউ দুজনে তো এটার ভার নিবে তাই না, অংশীদার হইবা। পাগল হইছো? আমি গুণার ভাগ নিতে যাবো কোন দুঃখে? শোনো তুমি আমার স্বামী, আমারে খাওয়ানোর তোমার দায়িত্ব আছে, তাই বলে যে তোমার পাপের ভাগই নিমু তা তো হইতে পারে না, আমি তোমার পাপের ভাগিটাকে নিতে পারবো না। দেখছো মা, পরের মেয়ে কাকে বলছে, পরের মেয়ে পরে হয়, আমার মা নিব আমি জানি, আমার মা আমাকে গর্ব নিচে 10 মাস 10 দিন কষ্ট করছে, আমার কষ্ট, আমাকে যন্ত্রযোগে জ্বালাবে, আমাকে সাপে ধ্বংস করবে, কত রকম সাজা দিবে, তখন আমার মা বলবে এই পাপের অর্ধেক ভারে ভাগ আমি নিলাম তাই না মা? তুমি বলবা না? শোন আব্বা, তুই যখন আমার পেটে ছিলি কত কষ্ট পাইছি আমি, 10 মাস 10 দিন পেটে রেখা তোর আমি এর দিনটা দেখাইছি, শুধু একবেলা মারে ভাত দেওয়ার লাগা, বুড়া কালে একটু ওষুধ দেওয়ার লাগা, আর তুই কস চুরি করবি, খামাই করবি, তোর এই পাপের ভাগিদার আমি হবো না? হাকে রাতে তোর এই পাপের ভাগিদার কেউ হইব না, তোরে হইতে হইব। তার মানে তুমিও হইবে না? না মা, তুমিও হইবে না? না। হায় রে, কার জন্য কষ্ট করলাম এতদিন, কার জন্য চুরি ডাকাতি হাইজাকে বদমাশি এগুলো করলাম, কোটি কোটি মিথ্যে কথা বললাম, এই দুজনে আমি কি না খাওয়াইছি, বড় বড় রুই মাছ, বড় বড় ইলিশ মাছ, খাসির মাংস, গরুর মাংস বাজার করে আনে দিতাম, দুজনে ইচ্ছা পরিমাণ খাইতো, খাই শক্তি জোগাড় করতো, এখন তারা দুজন বলে আমার গুনার বেলে ভাগি হবে না, তাহলে কার জন্য কষ্ট করলাম? রাখবো না কিছু, এই টাকা পয়সা কিচ্ছু রাখবো না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আমি টাকা পয়সা সব জ্বালাবো, আমার কোনো টাকা পয়সা দরকার নাই, আমি কার জন্য ইনকাম করবো, কারে খাওয়াবো, দুইটা বেঈমান নির্যাপন সব জ্বালাই ফেলবো, লাগবে না আমার টাকা, পাগলামি করে এই আমার ধরো না, আজ থেকে আমি তোমার দুজনের চিনি না। ইয়া আল্লাহ আমার গুনাহ আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ, আমি এক্ষুনি তাবলিগে চলে যাচ্ছি, আমি তাবলিগে থাকবো, মসজিদে থাকবো, আর আসবো না এই বাড়িতে, আর আসবো না। আমার ফুলাটা গেলো গা। আমার চুপ করেন তো, যা হয়েছে ভালোই হয়েছে, এই সুযোগে আপনার পোলাতে চুরি শেষ আমি তো বাদ দিল, চলেন ঘরে চলেন, ঠিকই ফিরে আসবো, ঘরে ফিরে আসবো তো, আসবো।